সেইখানে এমপি সাহেব বিশাল অতিথি আমার ওয়ার্ডে পড়ছে, আমি কিছুই জানি না, আমি ওনাকে কালকে কার্ড দিছি না সহযোগিতা করছে, হঠাৎ করে 20 বছর বাইরে গেছে আমার মারতে আসছে, সবাই অন্য লোকজন আমাকে মারতেছে, আমি বলে নাম দিলে তার নামে এখানে স্টেজে আছে, এটা তো সিটি কর্পোরেশনের প্রজেক্ট, ওইখানে এমপি সাহেব নাম না থাকতে পারে এটা প্রোটোকল অনুযায়ী, আমার কি অন্যায়, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো শেখ হাসিনা প্রডিউস করি, এই উন্নয়নের দ্বারা এই উন্নয়নে মাঠ করছে কত কষ্ট করে জনগণের জন্য, আর সেই মাঠ আমাকে বলছে ওর লোকজন আমাকে বলছে আমি বলে নাম দেই, আমি তো কখনোই কোনো এমপির ছবি দেই না, আমি শেখ হাসিনা বঙ্গবন্ধু আর সজীবদের জয় আমার আর সিটির মেয়র সাহিদ কুমন তার ছবি দেই, আরও লোকে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি, আমি ছাত্র রাজনীতি থেকে কেউ ছবি দেয় না এমপির ছবি দেয় না, আজকে এই কারণে আমার এই প্রোগ্রাম উদ্বোধন হবে, মেয়রশিপ প্রধান অতিথি এত কষ্ট করে সবাইকে একটা শৃঙ্খলার মধ্যে এনে প্রোগ্রাম করতে এখানে আসে আমাকে বারবার কয়েকবার মারতে চাইছে, তার লোক পরে আমি বলছি মারেন মারতে চাই, আমি তো এখানে স্বতন্ত্র থেকে কাউন্সিলর হয়েছি, তাদের ক্যান্ডিডেট ছিল ফেল করছে সাবেক বর্তমান এর সাবেক সবাই ফেল করছে আমার কাছে, আমি সতত থেকে সাধারণ আমার লোকজন আছে আমাকে কেউ কথা বলে হচ্ছে, আমাকে যদি ভালোবাসো কোনো কথা নাই, আমাকে যা ইচ্ছা অপমান করুক উদ্বোধন করবে মেয়র সাহেব, এটা কি অন্যায়, আমি মেয়র সাহেব এখানে না আসা পর্যন্ত আমরা যাবো না, মেয়র সাহেব মরে যাবো, আমি মরে যাবো, এটাই তো আমার কথা সবাই উদ্বোধন করবে আপনারা বসুন, এইটা করার পর আবার আমাকে মাত্র Thank you.
মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। আপনারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করবেন, আসরের নামাজের পর আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। সংগ্রামী সভাপতি আবুল হাসান, আপনি যেখানে থাকেন আপনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক যদি উপস্থিত থাকেন সাহেব মুরা, আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি চলে আসবেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আছেন তারা কাছাকাছি অবস্থান করবেন। আসরের পরে আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। মাঠের পিছনে প্রচুর জায়গা রয়েছে, যারা রাস্তায় অবস্থান করছেন তারা মাঠের ভিতরে ঢুকে অবস্থান করুন। ধন্যবাদ। ব্যানারগুলো যারা আছে আপনারা নামিয়ে ফেলবেন, যারা যারা ব্যানার নিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের আবুল কালাম আজাদ সাহেবকে আমি অনুরোধ করছি। যারা যারা ব্যানার নিয়ে এসছে ধন্যবাদ দিয়ে ব্যানারটা করে দেবেন। এটা জটিলতা না, অনেক একটা বিশাল একটা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমাদের এই আজকের এই জলসবুজে ঢাকা প্রকল্পের যে মাঠ এটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহু কাঙ্ক্ষিত এলাকাবাসীর। এখানে আমাদের অনেক হাজার হাজার নেতাকর্মী উপস্থিতি রয়েছে, ছোটোখাটো নেতাকর্মীদের মাঝে একটু সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। আমাদের সম্মানিত সংসদ সদস্য আমি আসার আগেই সমস্ত কিছুকে না, বিষয়টা এরকম না, হাজার হাজার মানুষ কে কার লোকজন বিষয়টা আসলে এরকম না, এরকম একজনের সাথে একটু গায়ে ধাক্কা লেগে গেল, একজনের সাথে একটু হাঁটার সময় একটু পায়ে লেগে গেল, এরকম হয়, হাজার হাজার মানুষের বিষয় তো। আমাদের এখানে সম্মানিত আমাদের সংসদ সদস্য এবং আমাদের কাউন্সিলর বিষয়টা সুন্দরভাবে এখন শৃঙ্খলা অবস্থাতে ফিরে গেছে, এখানে কোনো সমস্যা নেই। এই মাঠটা তো আন্তর্জাতিক মানের মাঠ হিসেবে আমরা গড়ে তুলেছি, অনেক কষ্ট হয়েছে, একসময় এখানে কাপড় শুকিয়ে দেওয়া হতো, অসামাজিক কার্যকলাপ হতো, এখানে ট্রাক স্ট্যান্ড ছিল। আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে একটা বিশ্বমানের মাঠ ঢাকাবাসীকে তথা লালবাগবাসীকে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। এর কৃতিত্ব এই এলাকার মানুষের, এই কৃতিত্ব সর্বস্তরের জনপ্রতিনিধি কাউন্সিলর আমাদের সম্মানিত সংসদ সদস্য আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী আমাদের যারা আর্কিটেক্ট রয়েছেন প্রায় 100 নবীন প্রবীণ আর্কিটেক্ট তারা মিলে এই কাজটি করেছেন, বিশেষ করে আর্কিটেক্ট রফিক আজমের নেতৃত্ব হয়েছে, তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এর যে আপনার আজকে যে জিনিসটা আমরা উপহার দিতে সক্ষম হলাম এই কৃতিত্বের সবটুকু আমরা আমাদের জনগণের নিকটে আমরা উৎসর্গ করতে চাই। আর সবচাইতে বড় যে কৃতিত্ব সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এই ঢাকেশ্বরী মন্দিরে যখন এসেছিলেন আমাকে বলেছিলেন, আমাকে নাম ধরে আমাকে বলেছিলেন খুব তুমি এই বল্লু মাঠ এবং আজাদ মাঠ নামে এটাকে পরিচিত, এই মাঠটিকে তুমি সুন্দরভাবে সংস্কার করো যাতে এলাকার মানুষ ব্যবহার করতে পারে। তার নির্দেশনা পেয়ে আমি আমাদের সংসদ সদস্যকে সাথে নিয়ে আমাদের কাউন্সিলরদেরকে সাথে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করে সফলভাবে আজকে আমরা এটাকে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। জনগণের জিনিস, জনগণের সম্পত্তি জনগণ ব্যবহার করবে। আমাদের পুরো ঢাকায় খুব ছোটোখাটো বাড়িঘর, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বুক করে শ্বাস নেবার জায়গা নেই, হাঁটবার জায়গা নেই, এইরকম একটা আপনার পুরো ঢাকার কিংবা লালবাগ এলাকার এটাকে ফুসফুসের সঙ্গে এটা আমরা তুলনা করতে পারি। এটা সবাই ছেলে বুড়ো সবাই ব্যবহার করে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার পক্ষে যারা আছে ধন্যবাদ। ঠিক আছে, বৈশাখী ভাই, এই যে বৈশাখী ভাই,
ইতিমধ্যে এই মাঠের উদ্বোধন করার জন্য।